ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার নেতৃত্বের নেতাদের নেতৃত্বে হঠাৎ কংগ্রেস ভবনকে আক্রমণ করে। কংগ্রেস ভবনে তখন আমাদের প্রধান ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিরোধী সিরা মহোদয় উপস্থিত ছিলেন এবং আমাদের অন্যান্য শাখা সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এমনভাবে ইট পাটকেল ছুড়া হচ্ছে এবং আমাদের পার্টির রাজ্য দপ্তরের সম্মুখে যে আমাদের পার্টির ফ্ল্যাগ ফ্ল্যাগ ছিল, ফেস্টন ছিল, বা আমরা এটা নতুন করে একটা প্যান্ডেল আমরা বানিয়েছিলাম, এখানে 40-50টা মোটর বাইক ছিল, হঠাৎ আক্রমণ করে বাইকগুলো সব ভেঙে চুরমার করে দিয়েছেন, আমাদের পার্টির ফ্ল্যাগকে দুমড়িয়ে মুড়িয়ে দিয়েছেন, আমাদের যে প্যান্ডেলটা ছিল সেটা ভেঙে ফেলেছেন। এই অবস্থা দেখে বিরোধী সিনহা মহোদয় ঘর থেকে বের হয়েছিলেন এবং উনাকে আক্রমণ করে উনার মাথা ফাটিয়ে দিয়ে রক্তাক্ত অবস্থায় পরিণত করেছেন। উনার পায়ে প্রচণ্ড চোট পেয়েছেন, বর্তমানে তিনি ILS হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন। এই সংবাদটা সমস্ত রাজ্যে পৌঁছার পর কংগ্রেস কর্মীদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই সরকারের প্রতি। দলে দলে কংগ্রেস কর্মী সমর্থকরা ছুটে আসছেন এবং বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করছেন। আমরা কংগ্রেস দল কৈলাসরে বিরোধী সিনহার বাড়ি, এখান থেকে উনি 5 বার নির্বাচিত হয়েছেন, 5 বারের বিধায়ক, 7 বার উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং 25 বছর এক নাগারে উনি বিধায়ক হিসাবে ছিলেন। ওনার এই আক্রমণের প্রতিবাদে আজকে আমরা এখানে কংগ্রেস কর্মী সমর্থকরা পুলিশ স্টেশনের সামনে এসে আমরা পুলিশ স্টেশনকে ঘেরাও করেছি। কৈলাসরে পুলিশের মাধ্যমে রাজ্যের ডিরেক্টর জেনারেলের কাছে আমরা এই সংবাদ পৌঁছে দিতে চাই যে যদি এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছেন, সিসি ফুটেজে এটা দেখা যাচ্ছে, সেই সব আসামিদেরকে গ্রেফতার করতে হবে। আন্দোলন চলছে, বিরোধী সিনহার উপর আক্রমণের প্রতিবাদে আন্দোলন চলছে। Oh, my God.